আলহামদুলিল্লাহ ওসলাত আল্লা রসুল্লাহাবাদ কাছে কিংবা দূরে আমাদের বাংলাদেশি মুসলমান ভাই ও বন্ধু যারা আছেন তাদেরকে বিশেষ করে লক্ষ্য করে আজকের এই সামান্য অংশগ্রহণমূলক আলোচনা আমরা করছি ভিয়েনা বাইতুল মামুর দশের মধ্য থেকে আমরা জুমার নামাজ কেবলমাত্র পড়লাম আজকে বাইশে ফেব্রুয়ারি দু যখন আমাদের বাংলাদেশে গতকাল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস যখন মানুষ অনুসরণ করছিল বা স্মরণ করছিল এমনই একটা মুহূর্তে বিভীষিকাময় একটি দুর্ঘটনা চকবাজারে সংঘটিত হয়েছে সেটার কারণে আমরা যথেষ্ট মর্মাহত আমরা যথেষ্ট শোকাহত সেই শোক সেই দুঃখটা প্রকাশ করার জন্য যারা আহত হয়েছেন তাদের যে সমস্ত পরিবারগুলো ভিকটিম হয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের এই আজকের আলোচনা এবং যারা শাহাদাত বরণ করেছেন নিহত হয়েছেন হাদিসের বাসায় তারা শহীদ আগুনে পুড়ে মরলে পেটের রোগে মারা গেলে তারপরে পানিতে ডুবে মারা গেলে হাদিসে বলা হয়েছে তারা শহীদ আমরা আশা করব তারা শাহাদাত বরণ করেছেন যারা ইমানদার অনেক হাফেজও মারা গেছে আমি মানে নিউজগুলো দেখেছি গতকালকে সত্যি অনেক কষ্টদায়ক দুঃখজনক এই ঘটনা এই ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে আমরা এখানে যে কয়েকজন ভাই বসেছি আমরা সবাই এ ব্যাপারে একমত এবং সেক্ষেত্রে আমরা আমাদের দেশের যারা রাষ্ট্রনায়ক আছেন পরিচালক আছেন যারা থাকবেন আসবেন দেশকে পরিচালনা করার জন্য ঢাকা মহানগরীর নগরের যারা দায়িত্ব আছেন এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বার যারা আছেন সবাইকে অ্যাড্রেস করে লক্ষ্য করে আমরা কিছু কথা বলবো এবং জাতীয়ভাবে আমাদের নাগরিকদের যে সচেতনতা দরকার সেই ব্যাপারে আমরা সবাই কিছু কিছু পরামর্শ দিব ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এই আলোচনায় অংশ যারা নেবেন এদিক থেকে আছেন ডান দিক থেকে আমাদের সোহেল ভাই ওনার পরিচয় উনি বলবেন তারপরে আমার সাথে আছেন মাহবুব ভাই প্রত্যেকের কাছে আমরা মাইক দিব যেহেতু মাইক আমার কাছে ওনারা এখন সালাম দিলেও আপনারা শুনবেন না তো প্রত্যেকের কাছে মাইক যাবে তো আমি শুরুতেই মাইক দেব সোহেল ভাইয়ের কাছে তারপরে আরেকজন ভাই আছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে তিনি আমাদের নমান ভাই নমন ভাইও কথা বলেন আমার মনে হয় যে নমন ভাই হলো আমার বসার দিক দিয়ে আমার ডান দিকে নমন ভাইকে আমি প্রথম মাইক দিচ্ছি নমন ভাই কী বলবেন কালকের ঘটনায় আপনার প্রতিক্রিয়া এবং আপনার পরামর্শ আর আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কথা শুরু করেন জাক খেরন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসলে এতটাই হতো এতটাই মর্ম হতো যে আমাদের এই ছোট্ট জীবনে এরকমের অনেক কাহিনী দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড বাট মাতৃভূমিতে যখন এই ধরনের কোনো কিছু দেখি তখন সেটা অনেক বেশি পীড়া দেয় অনেক বেশি কষ্টকর অনেক বেশি দুঃখের আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না শুধু এতটুকু বলবো যে আমরা যেই প্রবলেমগুলো বারবার ফেস করে আসতেছি আজকে থেকে প্রায় নয় বছর আগে সাড়ে আট নয় বছর আগে নিমতলিতে যেই কাহিনিটা দেখেছি সেম মানে একই স্টাইলের একই রকমের আমরা আবারও সেকেন্ড টাইম দেখতে হচ্ছে তো আমরা যদি আমাদের এই সমস্যাগুলো যে কারণে এই বারবার এই ধরনের দুর্ঘটনাগুলো হচ্ছে এটার জন্য এটা এটা সমাধানের জন্য আমরা যদি আমাদের সরকার যারা আছেন সরকার প্রধানগণ যারা আছেন যারা থাকবেন যারা ইন ফিউচারে আসবেন তারা যদি খুব ভালোভাবে এই বিষয়গুলো একটু চিন্তা করি আমরা আমরা আমাদের নগরীটাকে আমরা আমাদের দেশটাকে একটু এখনকার দেশ হিসাবে বা আগে যে যেভাবে চলছে বা আমরা যেভাবে আগে আমাদের অনেক প্রবলেম ছিল আমরা উন্নত বিশ্বের সাথে কানেক্ট ছিলাম না আমাদের আমাদের শহরগুলো আসলে ওভাবে পরিকল্পিতভাবে করা হয় নাই দেশ হয় দেখা গেছে যে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে আমি যদি বলি যে আজকে থেকে বিশ বছর আগে আমাদের যতটুকু জ্ঞান ছিল আমরা যেভাবে আমাদের শহরটা করার চিন্তা করছি তো এখন যদি আমরা ওইটা চিন্তা করি তাহলে আমরা অনেক বেশি ফাস্ট আমরা আমাদের শহরকে অনেক ভালোভাবে সাজাতে পারবো গোছাতে পারবো দেখেন আমি আমি বাংলাদেশের সরকার যারা পরিচালনা পরিচালনা করছেন বাংলাদেশের সরকার প্রধান সহ আমি সবাই দৃষ্টি আকর্ষণ এভাবেই করতে চাই যে দেখেন আজকে আমাদের সজীব অজের জয় জয় সাহেব সে কিনা একটা বলা যেতে পারে যে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে উন্নত দেশ বা ভালো দেশে থাক সে আছেন সো সে তো নিউ ইয়র্কে সে তো আমেরিকার অনেক ভালো কিছু দেখতেছেন সো আপনিও তো আপনি যদি চান আপনি চাইলে এই এই আমাদের পুরান ঢাকাটা আমাদের শহরটা আপনি অনেক ভালোভাবে সাজাতে পারেন আমি এটাই বলতে চাচ্ছি যে দেখেন হ্যাঁ এটা আমাদের ছোটো একটা দেশ আমরা অনেক বেশি জনগণ আমরা চাইলেই পারবো না যে আজকে আজকে চাইলেই আমরা কালকে আমরা কি বলে যে আমার শহরটাকে অনেক বেশি কি বলে যে ফার্স্ট ওয়ার্ল্ডের মতো করে করতে আমরা পারবো না হ্যাঁ আমাদের নির্দিষ্ট কিছু প্ল্যান নেওয়া উচিত যেমন বিশেষ করে পুরানো ঢাকার সাইডে আপনি যদি চিন্তা করেন যে আমাদের যদি ভূমিকম্পগুলো যে কোনো সময় হতে পারে বাংলাদেশে আজকে যদি রিক্টার স্কেলে যদি সিক্স টু এইট মানে ছয় থেকে আটের এই ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে আজকে আমাদের পুরান ঢাকাটা কী হবে যদিও আমি পুরান ঢাকার এই এই পাশেই আমার আমার থাকা হয় বা অনেক দিন ছিলাম আমি এইখানের অনেক কিছুই দেখে আসছি জানি তো এখন থেকেই যদি আমরা প্ল্যানগুলো না করি লাইক এই যে দেখেন নিমতলির যে কাহিনি ছিল বা গতকালকে আমরা যেই যে প্রবলেমের ফেস করছি দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছে না রাস্তাগুলো এত সংকীর্ণ তো আজকে থেকে মানে আমার কথা হচ্ছে যে আপনি আজকে যদি আমরা প্ল্যান না করি আজকে যদি আমাদের সরকার প্রধান প্রধানগণ আজকে যদি আমাদের নগর প্রধানগণ আজকে যদি আমার স্থানীয় জনগণ ব্যবসায়ী আমাদের সুশীল সমাজের লোকজন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির টিচারগণ যারা বাংলাদেশকে ভালোভাবে দেখতে চায় তারা যদি এখন থেকে প্ল্যান না নেন তাহলে আজকে থেকে দশ বছর পরে জনগণ তো আরও দেখা গেছে পঞ্চাশ টু পঞ্চাশ লক্ষ জনগণ বৃদ্ধি পাবে তখন আমাদের শহরটা কী হবে লাইক আল্লাহ না করুক তখন যদি একটা ভূমিকম্প হয় আর রকম আর একটা অগ্নিকাণ্ড হয় তখন তো দেখা যাচ্ছে যে আরও অনেক বেশি জনগণ আহত হবে নিহত হবে আমি কোনো মানে আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু এতটুকুই বলবো আমাদের সদ ইচ্ছার অভাব আপনারা আপনারা যদি চান সমস্ত ব্যবসায়িক যেই ফ্যাক্টরিগুলো আছে আমাদের যে দেখেন আমরা ওয়ার্ল্ডের এরকম অনেক দেশেই নেই মানে খুবই কম দেশে আছে যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বলেন বা বিভিন্ন অন্যান্য যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো দেখা গেছিল আমাদের শহরের ভিতরে প্লাস হচ্ছে শহরের খুব কাছাকাছি দেখেন আমরা ভিয়েনাতে আমি পার্সোনালি প্রায় পাঁচ বছর যাবৎ আছি ভিয়েনা শহরের ভিতরে আমার দেখা মতো এই ধরনের কোনো ধরনের ফ্যাক্টরি নেই হ্যাঁ আমরা চাইলে আমরা করতে পারবো বাট আমাদের সময় দরকার সো আমার আমার মেসেজ থাকবে সরকারের প্রতি যে আপনারা আজকে থেকে প্ল্যান করুন দয়া করে আপনারা আজকে থেকে প্ল্যান করুন যাতে আমাদের ঢাকাটা অ্যাটলিস্ট এরকমের মরণকূপে পরিণত না হয় হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে এটা হচ্ছে যে ন্যাচারাল হবে বা হতে পারে কিন্তু দুর্ঘটনা যদি হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট যে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি যেতে আমরা আমরা নিতে পারতেছি না যাত যেতে পারতেছি না রাস্তা সংকীর্ণতার কারণে বিভিন্ন প্রবলেমের কারণে সো এখন থেকে দয়া করে আপনারা পরিকল্পিতভাবে আমাদের নগরটাকে সাজান এবং যদি কোনো এই ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা যাতে অ্যাটলিস্ট আমাদের প্রবলেমটা ওভারকাম করার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে পারি জি যা যা করলাম মার্শাল্লাহ আমাদের নমন ভাইকে অনেক ধন্যবাদ সংক্ষিপ্তভাবে অনেক দামি দামি পরামর্শ দিলেন অ্যাড্রেস করলেন অনেককে তো আসলে আমরা সুনির্দিষ্টভাবে কারো নাম বলে কাউকে আমরা ছোট করতে চাই না আমাদের দেশের এই যে ক্রান্তিকাল এই যে বড় বড় সমস্যাগুলো এক্ষেত্রে আসলে আপামর জনতা সবাই দায়ী শুধু সরকার না আমি বলবো যে একদম প্রান্তিক পর্যায়ে থেকে আমাদের এ দায়িত্বশীল আমরা সবাই যারা এই ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো করতেছেন চালাচ্ছেন তারাও কেন এই জিনিসগুলো খেয়াল করছেন না যিনি ওই নিচে গার্মেন্টস ফ্যাক্টরি রাসায়নিক কি বলে লাগার বা ই রয়েছে ফ্যাক্টরি রয়েছে আর উপরে আপনি বাসা যখন নিলেন তখন আপনি কেন বাসা নেওয়ার ক্ষেত্রে চিন্তা করলেন না এই জাতীয় সচেতনতা কিন্তু আমাদের দরকার আপনি কেন বাসা একটা বাসা নেওয়ার ক্ষেত্রে কেন আপনি নিরাপদ এলাকা কেন খুঁজে বের করেন না তো এইভাবে আমাদের সচেতনতা দরকার হবে ইনশাআল্লাহ এইগুলো নিয়ে আমরা আরও উন্মুক্তভাবে কথা বলবো দেখি নতুন কোনো কথা যোগ করেন কিনা না এবার আমরা পরিচিত হবো আরেকজন ভাই সম্পর্কে আমাদের সোহেল ভাই তিনি সংক্ষিপ্ত পরিচয় এবং যদি এই আমাদের আজকের বিষয়ে কিছু পরামর্শ দেন কিছু কথা বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি বিয়েনা থেকে মোহাম্মদ আবুকের সিদ্দিক সোহেল আসলে খুবই মর্মাহত বাসা নাই এই যা হয়েছে গতকাল এটা কন্ডেম করার মতো এটা আমি আমাদের সবার আমাদের জনগণের সরকারের সবার গোড়ামিকে দায়ী করল আমাদের আমরা যে গরিব ট্যাক্স ছিল সেটা কিন্তু এখন আর নাই এখন আমাদের সমস্যা হয়েছে আমাদের সঠিক পরিকল্পনার অভাব শক বাজার আমাদের ঐতিহ্য ঢাকার ঐতিহ্য এটা তো কোনো কনফিউশন নাই বাট আগে শকবাজারের আর এখনকার শকবাজার অনেক ডিফারেন্ট প্রথমত হচ্ছে আপনার আমি এখানে শুধু কিছু প্রতিকারের প্রতিকার নিয়ে কথা বলবো কিভাবে এই ভবিষ্যতে এর থেকে আমাদের বাঁচা যায় এই ধরনের বড় বড় দুর্ঘটনা থেকে প্রথমত আমি বলতে চাচ্ছি যে এখান থেকে ফ্যাক্টরিগুলা যেই আপনার কেমিক্যাল ফ্যাক্টরিগুলা এগুলো আগে সরাতে হবে এবং আবাসন এবং ব্যবসা দুইটা আলাদা করে আলাদা আলাদা জায়গায় এগুলা ডেলে সাজাতে হবে দেখা গেছে আপনার দুইটা একসাথে থাকলে বারবার এই ধরনের ঘটনা ঘটতেছে এবং হরহ ঘটবে এটা এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আশা করি কর্তৃপক্ষ থেকে শিক্ষা নেবে দ্বিতীয়ত আমি বলতে চাই যে এখান থেকে আমরা সরকারি এবং বেসরকারিভাবে ক্যাম্পিং করতে হবে জনগণকে ফায়া আগুন নিয়ন্ত্রণ এবং আগুন সম্পর্কে আরও আরও আগুনের বিস্তৃতি সম্পর্কে আরও সঠিকভাবে জানাতে হবে আমরা ইউরোপে থাকি এখানে আপনার এখানে প্রতিটা বাসাই সেফ তারপর আপনার প্রাইভ প্রাইভেট হাউজ আপনি ইচ্ছা করলে আপনার ফায়ার এক্সটিংগুইশার এবং আপনি ফায়ার অ্যালার্ম সেট করতে পারেন অথচ আমাদের দেশে এখনও গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সরকার প্রেস করতে হয় ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ারালাম দেওয়ার জন্য আমরা কতটুকু ফিসাই অথচ আমরা ইচ্ছে করলেই পারি এটা আমাদের একমাত্র গোড়ামি সো এগুলা আরও আরও সবারই এগিয়ে আসতে হবে এখানে শুধু সরকার না সরকার নিমতলির পর সরকার চাইছে এটা কীভাবে আরও ক্ষয়ক্ষতি কমানো যায় কিন্তু জনগণের আবার সে আগে জায়গায় ফিরে গেছে এখন দেখা যাবে আবারও এ থেকে সরকারকে কিছুদিন নিয়ন্ত্রণ নিবে হয়তো চকবাজারের আবার চার পাঁচ বছর পর আবার সেম ঘটনা ঘটবে সো এগুলো যেন না ঘটে সবসময় তদারকি করবে আশা করি সরকার এবং কর্তৃপক্ষ এবং এ নিয়ে আরও তারা যথাযথ সিদ্ধান্ত নিবে কিভাবে থেকে বাঁচা যায় এবং আমাদের ঐতিহ্য রক্ষা হয় ধন্যবাদ সবাইকে জজাকুমুল্লা হরান সোহেল ভাই অনেক সুন্দর সুন্দর কথা বললেন মাসাল্লাহ আমাদের আমি এটাই চেয়েছিলাম যে আমাদের অনেকগুলো চিন্তা যখন এক জায়গায় এরকম কালেকশন হবে এগুলোর আলোকে আমাদের দায়িত্বশীলরা আমাদের জনগণ আরও অনেক কিছু শিক্ষা নিতে পারবে সচেতনতা খুঁজে পাবে ইনশাল্লাহ সেই জন্যই আমাদের আজকের এই বসা এবারে কথায় অংশগ্রহণ করবেন আমাদের জনাব মাহবুব ভাই তিনি ভিয়ানাতে আছেন কয়েক বছর তিনি ওনার অভিজ্ঞতার আলোকে এই আমাদের আজকের ইস্যুতে কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বাংলাদেশে এই ভাষার মাসে যে একটা দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি ছিল ভাবে আমাদের দেশে অনেক যুবক এই কোষ তারিখে অনেক প্রাণ দিয়েছেন এটার জন্য দুঃখ হয় আবার সচক্ষে যে সমস্ত মানুষগুলো উনি চোখের সামনে মৃত্যুবরণ করতেছে শহীদ হচ্ছে এই মানুষগুলোর জন্য অনেক বেশি দুঃখ হয় আসলে কথা বলা ভাষা হারিয়ে ফেলছিলাম গতকালকে যে এই ছবিগুলো দেখে আমরা বিদেশে থাকি আমি ভিয়ানা অস্ট্রিয়াতে আছি অস্ট্রেলিয়া ভিয়ানাতে আছি দীর্ঘ নয় বছর হলো এখানে আমি আমরা যারা ইয়াং জেনারেশন আছি কিংবা আমরা মাঝে মাঝে অনেক কথাই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বলি আসলে বাংলাদেশের কথা বলতে গেলে কোনটা রেখে কোনটা বলবো সেই দিশেই আমরা পাই না মাঝে মাঝে মানে একদিকে শুরু করলে কোন দিকে যেয়ে যে কথা ঠেকে বাংলাদেশে সর্বা হ্যাঁ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায় আমি একটা কথা বলে শুরু করতে চাই বাংলাদেশের মানে একটা পড়া কোথায় যেন পড়েছিলাম আমার খেয়াল নাই আর কি কথাটা যে বাংলাদেশে এক লোক নাকি পেপারটা নিয়েই বলতেছে যে টক কথা কোথায় যেন শুনছিলাম মেবি হবে এরকম কোথায় যে পেপারটা হাতে নিয়ে বলে ইন্ডিয়ান হয় নীল আজিউন কেন আপনি নিলে অনিয়া রাজন বললেন কারণ হলে বাংলাদেশে পেপার খুললেই তো মৃত্যু আর মৃত্যু ধর্ষণ ঘর্ষণ মানে মাটির চাপা দিছে ইট চাপা পড়ছে এইগুলির অভাব নেই বাংলাদেশে আসলে আগে এই জন্য দোয়াটা নিতে হয় তা আমিও মানে কিছু শুরু করছি এরকম করে পেপার পড়ার আগে এরকম করে এখন তার পেপার না এখন ফেসবুক ইনস্টাগ্রাম মানে যার সাথে কথা বলি যাই কথা হলো যে আমাদের দেশে তো আসলেই আমরা গরিব দেশ আমরা এখন আলহামদুলিল্লাহ তালা আমাদের একটু উন্নত করতেছে আমরা উন্নত হচ্ছি আমরাও আমাদের দেশের ছেলেরা পৃথিবীর অনেক প্রান্তে গিয়ে ভালো ভালো পজিশনে জব করতেছে সেই ক্ষেত্রেও এখন আমরাও চাই আমরা মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা করতে আমাদের দেশকে আমাদের ফ্যামিলিকে আমাদের সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং এই মন মশ আমাদের আছে এবং সবাই থাকা উচিত আমি আহ্বান করব বিদেশে যারা আছেন যে সমস্ত ভাইরা আছেন প্রবাসী থাকেন আমাদের প্রবাসীদের নিয়ে অনেক অনেক কথা বলে এইগুলি আসলে কখনো কান্দেই না এইগুলি নিয়ে কথা বলার সময় নষ্ট করার দরকার নেই আমাদের হ্যাঁ তারপর আমাদের দেশে মানুষ ভালো থাক এটাই আমরা চাই এই জন্যই জুমান নামাজের পরেই আমরা একটু বসলাম আমাদের সায়ক আমাদের কথা বললেন যে কিছু কথা বলার জন্য বলি আসলে এটা আমিও চেয়েছিলাম যাক পুরান ঢাকা নিয়ে চকবাজার না আমি শুধু চকবাজার কথা বলবো না সারা বাংলাদেশের কথা বলবো পরিকল্পিতভাবে যদি কাজ করি আমাদের অনেক দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পারবো এখন যদি চিন্তা করি যে সরকারই সব দেখবে জনগণই বা সব দেখবে এটা হয় না সরকার এবং জনগণের সমন্বয়ে একটা কাজ হবে আমাদের এই সরকার যে উন্নত করতে ফ্লাই ফ্লাইওভার বলেন তারপরে সমুদ্র জয় বলেন সব কিছুই জয় করতেছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো দিক কিন্তু আমাদের মূল কোনো কিছু বিষয় আমাদের খুব কাজ করা দরকার জনগণের নিরাপত্তা যেখানে জনগণের নিরাপত্তায় যদি না থাকে সেইখানে ফ্লাইওভার দিয়ে বা কী করবো কিংবা মানে সমুদ্র জয় দিয়ে করবো এটা ভোগ করবে কারা দেশের জনগণের যদি শান্তিতে না থাকতে পারে আমরা যদি শান্তিতে না থাকতে পারি এইগুলি কাদের জন্য তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আগের ভাইরা বলে গেছেন যেটা কেমিক্যাল ব্যাপারগুলো আসলে এগুলো খুবই সতর্কতার সাথে দেখতে হবে আমাদের এইখানে শুধু এই না এইখানে যেই সমস্ত ফায়ার সার্ভিসগুলো আছে তাদের যাতায়াতের জন্য একটা সুন্দর পথ দিতে হবে আর ফায়ার সার্ভিসে যখন যাবে তারা কীভাবে যাবে সারা রাস্তায় তো গাড়ি প্রাইভেট কার বলেন তারপরে বাস বলেন যে একটা ইমার্জেন্সি জায়গা যে থাকবে রেন থাকবে সেটাই তো যাওয়ার জায়গা নেই ফায়ার সার্ভিস যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারতেছে না এটা আমরা যে সমস্ত যারা আমরা রাস্তায় গাড়ি চালাই তাদেরও এটাকে বুঝতে হবে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী মারা যাচ্ছে তাই এই সমস্ত দেশে আমরা কীভাবে তারপর আমরা আশা সারিনি আমরা আশা মানে আমরা আশা হতো আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের মানুষকে ভালোবাসি সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা ইমার্জেন্সি রেঞ্জ যদি করা হয় আপনার অ্যাম্বুলেন্সের জন্য ফায়ার ব্রিগেডের জন্য এটা ভালো আর আমাদের দেশের ফায়ার সার্ভিসে যারা আছেন তারা আলহামদুল অনেক বেশি দক্ষ তারপরে আর বেশি দক্ষতা হতে হবে আর অ্যালার্মের কোনো ব্যবস্থা যদি করা যায় এটা অনেক ভালো হবে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে আসলে গার্মেন্টস গরিবদের নিয়ে কথা বলা কেউ থাকে না গার্মেন্টসে যারা যে সমস্ত মানুষ জব করতেছে এদের নিরাপত্তা এদের ইন্স্যুরেন্স এদের পরিবারের ব্যাপারগুলো কি আমাদের আরও সচেতনতা অবলম্বন করতে হবে আমাদের সরকারে সরকার কথা বারবার আসে এই জন্যই সে যেই হোক সরকার বর্তমান যেই সরকার যারা সামনে আসবেন সব সরকারের উচিত কাজ করা আর যেটা আর সব সময় বলবো যে কেমিক্যাল ফ্যাক্টরিগুলো না যে ধরনের কেমিক্যাল হোক ব্যবসা এবং জীবন কখনো এক হতে পারে না মানে বসবাসের জন্য ভিন্ন জায়গা হতে হবে এবং ব্যবসার জন্য ভিন্ন জায়গা আমি অনেকবার দেখছি আমি মিরপুর থাকতাম যখন তখন নয়াপল্টন অথবা বাদামতুলি এই সমস্ত জায়গায় যখন যেতাম আমার ভাই থাকতো ওইখানে মানে এক ঘন্টা যদি লাগতো গুলিস্তান পর্যন্ত যেতে মানে আধা ঘন্টা লাগে ওইখান থেকে থাকবে দুই ঘন্টা মানে এই অবস্থা মানে পা যে রাখবো এরকম কোনো জায়গা ছিল না ময়লা আর ময়লা সেই সমস্ত জায়গা এখন উন্নত হচ্ছে আর উন্নত করাতে হবে সরকার এটা আমার আহ্বান এটা সকল প্রবাসী আমার মনে হয় এটা এক ঐক্যমত হবেন আমাদের সাথে যে এইরকম মৃত্যু মানে মানে পুড়ে মরার মতো ঘটনা রানা প্রাজার মতো হাট মানে হাতুড়ি বাটাল নিয়ে আসেন জীবন বাঁচানোর জন্য এইগুলি যাতে আমরা না শুনতে আমাদের অনেক কষ্ট হয় আমরা অনেক কষ্ট করে এখানে বিদেশে থাকি কষ্ট করি হ্যাঁ কষ্ট করি বলতে যে দেশের জন্য করি মানে এরকম না যে মাথায় মানে মাল নিতে হয়ে টানতে হতেছে ব্যাপারটা এরকম না দেশে থাকি দেশে মানুষের জন্য ভালোবাসি জন্য কষ্ট হয় ধন্যবাদ সবাইকে যারাই করছেন সবাই সহযোগিতা করবেন আসলে কী বলবো নিজেও বুঝতেছি না মানে খুব কষ্ট লাগতেছে দেশের মানুষের জন্য এবং যারা পুরে পুরে মরতেছে কীভাবে তারা মানে মৃত্যুবরণ করছে এটার জন্য আসলে অনেক কষ্ট হচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের দেশের মানুষকে যারা সহযোগিতা করছেন বিভিন্নভাবে ধন্যবাদ ফায়ার ব্রিগেডের ভাইদেরকে যারা যতটুকু পারছেন সহযোগিতা করছেন আমাদের আমরা তাদের প্রতি সবার জন্য দোয়া করে আল্লাহ তাদের জান্নাতবাসী করেন মার্শা আল্লাহ খাইরান অনেক ধন্যবাদ আমাদের মাহবুব ভাইকে অনেক ফরয়ন্ত ছিল আলোচনাগুলো এবং প্রত্যেক ভাই আমাদের নমান ভাই সোহেল ভাই মাহবুব সবাই অনেক দামি দামি কথা বলেছেন মাহবুবাইয়ের কথার মধ্যে দুই একটি লুস্তিক কথাও চলে এসেছে বলতে একটু রসও চলে এসেছে আসলে বিষয়গুলো রসের না যেমন আমাদের দেশের যে অবস্থা আমি বলবো বাংলাদেশে আমাদের মৃত্যুর যে মানে প্রত্যেক দিনের যে নিউজগুলো যেভাবে আসে সিরিয়া তারপরে মনে করেন ইরাক আফগানিস্তান পাকিস্তানে হয় বোম্বিং যে বোম্বিং করে বলা যায় যে একে অপরকে সন্ত্রাস গ্রুপকে হত্যা করে মানে এই সমস্ত দেশগুলোর যখন নাম আমাদের সামনে চলে আসে আমরা বলি যে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ আর আমি বলি আমাদের বাংলাদেশটাও একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো এখানে মরে ওই সমস্ত দেশে মরে হলো আপনার বিভিন্ন এরকম কী কী আঘাত বলে যেন ওইটাকে বলে আত্মঘাতী আত্মঘাতী বোমা হামলা হয় আরও বিভিন্ন বোমা হামলা হয় শত্রুরা ইসলামের শত্রুরা ইস মুসলমানদেরকে মানে মসজিদ নামাজ পড়তেছে সেখানে বোম্বিং করা হয় বিভিন্নভাবে এই ঘটনাগুলো ঘটতেছে আমাদের দেশে আমি বলবো যে আমরা আমাদেরকে হত্যা করতেছি আজকে সড়ক দুর্ঘটনা নাই বাংলাদেশে এমন কোনো দিন মানে পত্রিকায় পাওয়া যাবে না বিশ জন মনে হয় যে গড়ে মারা যায় তার চেয়ে বেশি হবে তো এখন সব কি আর পত্রিকায় আসে এটা একটা বিষয় এরপরে যে বড়ো বড়ো যে দুর্ঘটনাগুলো চলে আসতেছে যেগুলোর কারণে আমাদের মাঝে মধ্যে এরকম ভাষা হারিয়ে ফেলি আমরা এত বড় শোক অতি শোকে পাথরের মতো অবস্থা তো এই রকম নিমতলির ঘটনা চকবাজারের ঘটনা রানা প্লাজার ঘটনা বাংলাদেশে আর কত ঘটবে এই ঘটনাগুলো যদি না ঘটে আমাদের আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমি দু একটি কথা বলে আমি দু এক মিনিটের মধ্যে শেষ করব সম্মানিত বন্ধুরা আমাদের সোহেলভা বলেছেন যে বিষয়টা সবাই বলেছেন যে আমরা পরিকল্পিত নগরী আমরা কামনা করব আমাদের দেশকে যে ঢাকা শহর এই যে পুরন ঢাকা চকবাজার বাংলা বাজার এটা ছিল মাদার অফ ঢাকা বলা যায় ঢাকার শুরুটা হয়েছে এখান থেকে এই জন্য জায়গাগুলোটা অনেকটা সংকুচিত এটা একটা বাস্তবতা তবে এটাকে উত্তরণের জন্য যদি আমরা এই জাতীয় কিছু চিন্তা করি যে আলহামদুলিল্লাহ ধন্যবাদ দিতে হবে যারা ধানমন্ডির মতো এরিয়া মোহাম্মদপুর শ্যামলির মতো এরিয়া উপহার দিয়েছেন যারা উত্তরার মতো মডেল টাউনের উপহার দিয়েছেন আস্তে আস্তে ঢাকায় কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা ভালো দিক বলছি যে আজকে উত্তরা মার্শাল একটা মডেল টাউন যে হ্যাঁ এইরকম স্পেস থাকতে হবে এক গাড়ি যেন আসতে পারে রাস্তাগুলো প্রশস্ত হতে হবে আবাসিক এলাকাগুলো এরকম হতে হবে এবং আমি জানি না উত্তরা সব সেক্টরে ফায়ার সার্ভিস আছে কিনা উন্নত দেশ থেকে সেখানে ফায়ার সার্ভিস এত কাছে থাকতে হবে যে দুই তিন মিনিটের মধ্যে যেন যে কোনো এক জায়গায় আগুন লাগতেই পারে তো লাগলে যেন সেখানে চলে আসে এমন না যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো শহরের বাইরে নিয়ে গেলে আগুন লাগবে না আগুন যে কোনো জায়গায় লাগতে পারে কিন্তু আমরা উদ্ধার কর্ম পরিচালনা করার ক্ষেত্রে জন্য আমাদেরকে বাধাগ্রস্ত না হতে হয় আমি বলবো বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য আমরা খালি ইউরোপ থেকে কথা বলছি যে ইউরোপকে অনুসরণ করতে হবে তা না আমরা আমাদের বাংলাদেশকে বলবো যে আমরা আমাদের উন্নত এশিয়াকে আমরা ফলো করতে পারি আমরা সিঙ্গাপুরকে ফলো করতে পারি আমরা জাপানকে ফলো করতে পারি আমরা কোরিয়াকে ফলো করতে পারি আমরা সৌদি আরব কাতার এ সমস্ত দেশের ভালো দিকগুলো আমরা নিতে পারি সম্মানিত বন্ধুরা সেই আশাটা করব। আমাদের দেশের প্রতিহিংসার রাজনীতি দূর হতে হবে এর সাথে সাহেব একটি দামি একটা কথা বলেছেন আমি জানি যে সেটা হলো যে ক্ষমতার বা প্রশাসনের বিকেন্দ্রীকরণ মিশরে আপনার আমরা জানি যে বিভিন্ন শহরেও এই যে আপনার পররাষ্ট্রের যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে আপনি কাগজপত্র সত্যায়ন করতে যাবেন এটা খালি সব ঢাকায় আসতে হবে কেন আমি এরকম একটা নিউজ জানি যে প্রত্যেক দিন ঢাকা শহরে প্রায় তিন হাজার লোক আসে চাকরির সন্ধানে কেন সবাই ঢাকামুখী হবে কেন খুলনাকে কেন আমরা উন্নত করি না খুলনায় কেন গার্মেন্টস ফ্যাক্টরি থাকবে না খুলনায় কেন মানুষ গ্যাস ফ্যাসিলিটি পাবে না সবাই ঢাকায় গ্যাস ফিলিটি ফ্যাসিলিটি পাওয়ার জন্য বাসা নেয় নিতে চাই কেন সবাই ঢাকায় বসবাস করতে চায় কেন আমরা চট্টগ্রামকে আমরা সিলেটকে আমাদের অন্য অন্য শহরগুলোকেও কেন এরকম নাগরিক সুবিধা দিয়ে এমন দিতে পারি না যে সেখানেও মানুষ বসবাস করতে চাইবে সেখানেও গার্মেন্টস ফ্যাক্টরি থাকবে সেখানেও বেতন ভালো থাকবে মানুষ দেখবে কী রে ঢাকার সেও তো খুলনা ভালো তো এইভাবে যদি আমরা পুরো দেশকে পরিকল্পনা করি তাহলে আমার মনে হয় আমাদের দেশের পরিবর্তন হবে সেই পরিবর্তন আশা করতেছি আল্লাহ রবুল্লা আলমী সেই পরিবর্তন আমাদের দেশের জন্য দান করুন ঢাকা শহরের জন্য দান করুন আমাদের দেশকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি এবং যারা মারা গেছেন তাদের জন্য দোয়া রইল তাদেরকে আল্লাহ সহজত মর্তবাদ দান করুন তাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন যারা আহত আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন আর যারা যারা ভিক্টিম হয়েছেন আল্লাহ সবাইকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুন যারা যারা মাহবুবের কথা ধন্যবাদ দিচ্ছিলেন আমিও ধন্যবাদ দিব সরকারকেও ধন্যবাদ যারা মেওয়ার আছেন যারা যারা নগরের মেওয়ার আছেন ঢাকার মহানগরে তারা গিয়েছেন আমি দেখেছি সবাইকে ধন্যবাদ যা জাকুমল্লা খানুন বাবারকল্লা ফিকুম এই কামনা করে আমাদের আজকের টক শো বা আমাদের আজকের এই গল্প এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো মুহূর্তে আপনাদের সামনে আমরা উপস্থিত হবো ইনশাআল্লাহ সু হানিক্লাহম আবি হামদিক আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ তালা ওবরাকাত